নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। আগামী 25 দিন এই 5 রাশি একচেটিয়া রাজত্ব করবে। এই একটি রাজযোগ এই 5 রাশির ভাগ্য নির্ধারণ করতে চলেছে। কেন এই 5 রাশি বিশেষভাবে লাভ পেতে চলেছে এবং টানা 25 দিন এই একটি রাজ্য এই 5 রাশিকে কিন্তু দিবে অপার ধন। দেখুন, 31 মার্চ 2024 শুক্র রাশি পরিবর্তন করে আপনার মীন রাশিতে প্রবেশ করছে। তুঙ্গ গৃহে শুক্র প্রবেশ করছে এবং অলরেডি কিন্তু ওখানে দৈত্যগুরু শুক্রাচার্য কিন্তু অবস্থান করছে এবং এই শুক্র পঞ্চ মহাপুরুষ রাজযোগের মধ্যে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ সৃষ্টি করছে। পঞ্চ মহাপুরুষ রাজযোগ রয়েছে, তার মধ্যে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ কিন্তু সৃষ্টি করছে শুক্র। এবং 31 মার্চ টু 24 এপ্রিল পর্যন্ত এই রাজযোগ কিন্তু থাকছে। অর্থাৎ কম বেশি 25 দিন মতন এই রাজযোগে 5 রাশির কপাল কিন্তু খুলতে চলে। অনেকে জিজ্ঞাসা করে যে কৌশিকদা কতদিন আমরা লাভ পাব, তো আনুমানিক 25 দিন মতন আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। দেখুন, তুঙ্গ গৃহে অবস্থান করছে এবং 12 বছর পর রাহুর সাথে একত্রে অবস্থান করছে। এর ফলে এই 5 রাশির কপাল কিন্তু খুলতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন। নির্ণায়ক রেজাল্ট পেতে চলেছে এই 5 রাশি। শুক্র আমাদেরকে কী দেয়? শুক্র আমাদের ভোগ, বিলাস। আপনি ঝাঁ চকচকে বাড়ি বলুন, ঝাঁ চকচকে গাড়ি বলুন, আপনি ঠান্ডা পানীয় বলুন, সুখ শান্তি, বৈবাহিক জীবনের সুখ সমস্তটা কিন্তু শুক্রের কিন্তু আন্ডারে। প্রেম আপনার ক্ষেত্রে, যারা মিডিয়া রিলেটেড জায়গাতে কাজকর্ম করছে বা যারা বিউটি পার্লারের সঙ্গে যুক্ত রয়েছেন শুক্র, যারা কসমেটিক বিজনেস সঙ্গে যুক্ত রয়েছেন শুক্র, যারা ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে বিজনেস সঙ্গে যুক্ত রয়েছে শুক্র, অর্থাৎ এবং যারা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন সেটাও কিন্তু শুক্রে কিন্তু আন্ডারে কিন্তু রয়েছে। অর্থাৎ শুক্র যদি ভালো থাকে কি না, ভৌতিক জগতের সমস্ত সুখ কিন্তু পাওয়া যায়। আপনার জন্মছকে শুক্রের স্থিতি কেমন রয়েছে সেটা কিন্তু জানা দরকার। লগ্ন টু দ্বাদশভাবে শুক্র কোনভাবে অবস্থান করছে এবং কোনভাবে মালিক কোন নক্ষত্রে অবস্থান করছে সেটা কিন্তু দেখা দরকার। দেখুন, আমি একটি কথা আবারও বলছি যে আমি অনেক রিসার্চ করে দেখেছি, দশম গৃহে শুক্র এবং আপনার সপ্তম গৃহে শুক্র খুব একটা কিন্তু ভালো রেজাল্ট কিন্তু দিতে পারে না। দেখবেন শুক্র যাতে ভালো থাকে কি না, দেখবেন খুব ভালো সুন্দর একটা সিঙ্গার কিন্তু হয়, অর্থাৎ ভালো গায়ক এবং গায়িকা কিন্তু হতে পারে শুক্র যদি ভালো থাকে। শুক্রর মধ্যে কিন্তু আর্ট, অর্থাৎ যারা খুব ভালো আঁকতে পারে তাদের মধ্যে কিন্তু শুক্র কিন্তু ভালো রয়েছে, যেন খুব সুন্দর, মানে যে কোনো কারো একটা ছবি দেখে তার মতন হুবহু ছবি এঁকে দিচ্ছে, জানবেন তার জন্মছকে কিন্তু শুক্র ভালো রয়েছে। শুক্র ভালো থাকলে হ্যান্ডরাইটিং, অর্থাৎ হাতের লেখা কিন্তু ভালো হয়, এটা কিন্তু শুক্র কিন্তু বিশেষভাবে কিন্তু গুরুত্ব কিন্তু রয়েছে। তো শুক্র যেমন আমাদের ভোগ দেয়, শুক্র দেয় বৈভব, শুক্র দেয় বিলাস, আর তার সঙ্গে যখন রাহু যুক্ত হচ্ছে কি না, এই রাহু কিন্তু এই শুক্র কিন্তু আরও 3 গুণ পাওয়ার বৃদ্ধি কিন্তু করছে। এর ফলে এই 5 রাশির ভাগ্য কিন্তু খুলতে চলেছে। এই মালব্য নামক মহাপুরুষ রাজ্য এই 5 রাশির কেরিয়ারের ক্ষেত্রে উন্নতি কিন্তু দিবে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, ভিডিওগুলো শুনছেন, আমি একটা কথা বলছি, একটা ভিডিও দেখে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন না, আপনারা একের পর এক ভিডিও দেখতে থাকুন,
তারপরে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করুন। অর্থাৎ কৌশিকদা যার হাত ধরে কিনা তাকে কিন্তু টেনে তুলে, কৌশিক রায়ের কাছে ওই হবে হচ্ছে বলে কোনো কথা নেই, যে কাজগুলো করি খুব দায়িত্বের সাথে করি এবং চ্যালেঞ্জের সাথে করি। তাই যারা পরামর্শ করতে চাইছেন, অনলাইন কনসালটেন্সি করতে চাইছেন, বাস্তু প্রতিকার করাতে চাইছেন, আপনারা জটক বিচার করাতে চাইছেন, অথবা আপনারা নিজস্ব হস্তরেখা বিচার করাতে চাইছেন, গ্রহ রত্ন নিতে চাইছেন, কবজ নিতে চাইছেন, অবশ্যই আপনারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন। এই আগামী 25 দিন এই মালব্য নামক মহাপুরুষ রাজযোগের ফলে এই 5 রাশি এক চেটিয়া রাজত্ব করতে চলেছে। লিখে রাখুন, ডায়েরিতে নোট করে নিন, অদ্ভুত অকল্পনীয় লাভ পেতে চলেছে। দেখুন, জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। অনেকে বলে যে কৌশিকদা আমার জীবনে কি সমস্যার উপর সমস্যা কি থাকবে, আমার কি জীবনে সুখ আসবে না। দেখুন, আপনার জন্মছকে নবগ্রহের মধ্যে গ্রহের পজিশানগুলো কেমন রয়েছে আগে দেখে নিন। আমি বারবার বলি, যদি গ্রহ যদি আপনার যদি সঠিকভাবে না থাকে, সঠিক ডিগ্রিতে না থাকে, গ্রহ যদি আপনার কোনো ক্ষেত্রে যদি শুক্র যদি আপনার অশুভ গৃহে যদি অবস্থান করে, তাহলে কিন্তু সমস্যাগুলো কিন্তু বাড়াবে। প্রথম যে রাশির আমি কথা বলবো, লিখে রাখুন, আপনার বিশেষভাবে লাভ দিতে চলেছে, সেটি হচ্ছে আপনার ধনুরাশি। হ্যাঁ, ধনুরাশির ক্ষেত্রে মালব্য নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের এই সময় সম্পত্তির দিক থেকে আপনাদের লাভ দিবে। কোনো আপনারা বাহন বা কোনো আপনারা প্রপার্টি এই সময় কিনতে পারেন। আপনাদের সুখ সাধন বৃদ্ধি হতে চলেছে, মায়ের দিকটা আপনাদের ক্ষেত্রে খুব ভালো হতে চলেছে, বন্ধু বান্ধব থেকে আপনারা সহযোগিতা পেতে চলেছেন, এবং গ্ল্যামার দুনিয়াতে সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে কিন্তু আপনারা কিন্তু লাভ পেতে চলেছেন। এর দ্বিতীয় যে রাশির আমি কথা বলবো, এই মালব্য নামক মহাপুরুষ রাজযোগের পরে লাভ পেতে চলেছে মহা সৌভাগ্যশালী রাশি, লিখে রাখুন, সেই রাশির নাম আপনার মিথুন রাশি। হ্যাঁ, মিথুন রাশির আপনার পঞ্চম পতি কর্মভাবে অবস্থান করছে, অর্থাৎ কর্মকেন্দ্রিক সমস্যাগুলো আপনাদের কাটবে। যারা ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত রয়েছেন, গ্ল্যামার দুনিয়ার সঙ্গে যুক্ত রয়েছেন, অথবা আপনি হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন। যারা বিশেষ করে আপনারা কোনো গার্মেন্টসের বিজনেসের সঙ্গে যুক্ত রয়েছেন, বুটিকের ব্যবসার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে কিন্তু আপনারা লাভ পেতে চলেছেন। এবং আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তির একটা বড় যোগ কিন্তু দেখা যাচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি এবং ক্যারিয়ারের ক্ষেত্রে বড় ধরনের পরিবর্তন, কর্মক্ষেত্রে বড় ধরনের সুযোগ আসতে কিন্তু চলেছে, এবং প্রমোশন এবং স্যালারি বৃদ্ধি কিন্তু হতে চলেছে মিথুন রাশির। অর্থাৎ মালব্য নামক মহাপুরুষ রাজযোগ যেমন ধনুরাশি এবং মিথুন রাশিকেও কিন্তু বিশেষভাবে লাভ দিতে কিন্তু চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো, মালব্য নামক মহাপুরুষ রাজযোগ যে রাশিকে বিশেষভাবে লাভ দিতে চলেছে, সে রাশির নাম আপনার ক্ষেত্রে বিশেষভাবে কন্যা রাশি। কন্যা রাশির সপ্তম গৃহে অবস্থান করছে আপনাদের ভাগ্যাধিপতি, আপনাদের ধনাধিপতি, আপনাদের কেন্দ্রে অবস্থান করছে। লিখে রাখুন, আপনি কন্যা রাশির মানুষ, এই সময় কিন্তু আপনাদের বড় ধরনের পরিবর্তন কিন্তু আসতে চলেছে আপনাদের ভাগ্যক্ষেত্রে। কারণ ভাগ্যপতি তুঙ্গ গৃহে, তো আপনাদের ভাগ্যের দ্বারা যে কোনো কাজ আপনারা কিন্তু এই সময় কিন্তু করতে চলেছেন। ভাগ্যের পূর্ণ মাত্রায় আপনারা এই সময় সাপোর্ট পেতে চলেছেন, এবং আপনাদের এই সময়ের মধ্যে আর্থিক স্থিতি এবং বিজনেস ক্ষেত্রে আপনাদের ভালো হতে চলেছে। যারা ব্যবসা করছেন, ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু খুব দুর্দান্ত লাভ কিন্তু দিতে চলেছে। অর্থাৎ এই মালব্য নামক মহাপুরুষ রাজযোগ আপনার বিশেষ করে কন্যা রাশির অর্থনৈতিক সৌভাগ্য আপনাদের দিবে, আপনাদের ডুবে গেছে আটকে গেছে এমন কোনো টাকা আপনাদের দিবে, আপনাদের লাভ লাইফ আপনাদের ভালো দিবে, প্রেমের ক্ষেত্রে আপনাদের শুভ দিবে, এবং আপনাদের দাম্পত্য সুখের জায়গায় কিন্তু নির্দেশ কিন্তু করছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মীন রাশি। হ্যাঁ, মীন রাশির ক্ষেত্রে এই মালব্য নামক মহাপুরুষ রাজযোগ আপনাদের সুখ সাধন আপনাদের বৃদ্ধি করবে। প্রপার্টি থেকে এই সময় আপনাদেরকে লাভ কোনো সময় দিতে পারে। আপনারা যারা মিডিয়া রিলেটেড জায়গাতে রয়েছেন, আপনারা শিল্পকলার সঙ্গে যুক্ত রয়েছেন, এখান থেকে আপনারা লাভ পাবেন।
ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে যুক্ত রয়েছেন, হোটেল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা কিন্তু, বা হসপিটাল ম্যানেজমেন্টের সঙ্গে যুক্ত রয়েছেন এখান থেকে আপনারা লাভ পাবেন এবং আপনাদের হঠাৎ ধনপ্রাপ্তির বড় সম্ভাবনা রয়েছে এবং এই সময়ের মধ্যে কোনো প্রপার্টি পারচেস করার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। একদম অন্তিম রাশি, পাঁচ নম্বর রাশি, এক চিঠিয়ে রাজত্ব করবে সেই রাশি নাম বৃষ রাশি, একাদশভাবে অবস্থান করছে আর একাদশভাবে যে কোনো গ্রহ কিন্তু বিশেষভাবে লাভ দেয় এবং তুঙ্গ গৃহে আপনাদের রাশির অধিপতি, অর্থাৎ এই সময় আপনাদের সফলতা 100% কিন্তু আসতে চলেছে বৃষ রাশি, আপনাদের ভাগ্য খুলতে কিন্তু চলেছে। অর্থাৎ বৃষ রাশির একাদশভাবে আপনাদের ইনকামের জায়গা বাড়বে, আপনাদের যা এই সময় সফলতা দীর্ঘদিন আটকে গিয়েছিলো এমন কোনো কাজগুলো আপনাদের পেন্ডিং হয়ে গেছিলো সেই কাজগুলো আপনাদের সম্পূর্ণ হবে এবং কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি এবং প্রমোশনের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। গ্ল্যামার ফিল্ডের সঙ্গে যারা যুক্ত রয়েছেন সেখান থেকে 100% আপনারা কিন্তু লাভ কিন্তু পেতে চলেছেন। অর্থাৎ এই পাঁচ রাশি এক চিটিয়া রাজত্ব করতে চলেছে। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করুন। নমস্কার, ধন্যবাদ।